রংটা যখনই ওয়ার্ম হয়ে আসবে তখনই আপনারা এই প্রসেসটা করে ফেলবেন। এটা হাফ ডান হলে চাটা দিয়ে দিবেন, দিলে অলমোস্ট হয়ে যাবে। আর তারপর হচ্ছে লেমন টা অ্যাড করে নেবেন। সো জিঞ্জার আর সুগার কে ম্যাশ করা হয়ে গেছে। এখন হচ্ছে মানে আচ্ছা এটা কি চায়ই রে প্রিয়াঙ্কা? হ্যাঁ 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 রাইট, এটা চায়ই। এখানে হচ্ছে আমরা এই যে ওয়ার্ম করে নিয়েছি পানিটা, পুরো বড় রাখবি নাকি অর্ধেক? এই যে দেখো দারচিনিটা, এই যে উপরে দেখো রেড কালার, হ্যাঁ এই যে দেখুন দারচিনিটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছে। আচ্ছা সবগুলো এখানে প্রায় এটা কি দশ জনের কাপ তো হয় না, মানে 1 2 3 4 5 6 আচ্ছা 6টা কাপ এখন করতেছি আমরা রেডি। তারপর হচ্ছে চাটা ঢেলে দিলেই অলমোস্ট ডান। দেখি কি করছে সে, এই যে দেখেন লিকারটা কিন্তু বেশি দিচ্ছে না, কারণ এই লিকারটা হাফ দিবে, দেন এটার উপরে আবার একটু গরম পানি অ্যাড করবে, তখন চাটার যে একটা ফ্লেভার ওইটা আস্তে আস্তে বের হবে এবং কালারটা আর একটু হালকা হবে। তো অন্য কাপ যখন বানাবি তখন এটা ঠান্ডা হয়ে যাবে, ও গরম পানি দিবি তো। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। এখানে ইয়ে কাপ মনে হয় আরো লাগবে। হুম, আগে পাঁচটা করুক তারপরে বাকি কাপ পাঁচটা। কাপ কি আছে? হ্যাঁ হ্যাঁ কাপ আছে, কাপ ব্যবস্থা করা যাবে। এখানে দারচিনি রাখা আছে, এই চাটা এত মজা, আমরা কিন্তু মানে এই কোয়ান্টিটিটি খাই বাসায়, ভালো লাগবে। কালারটা আর একটু হালকা হবে যখন লেবুটা দিবে, ঠিক আছে? সুগার মনে হয় তুমি আর একটু বেশি দিতে পারতাম না, ঠিক আছে লাগলে যে যে নিয়ে নিবে পরে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন লেমন দিচ্ছে, আপনারা দেখেন লেমনটা কিভাবে দিচ্ছে, দেখেন লেমনটা কিন্তু একটু ম্যাশ করে এভাবে দিতে হবে, তারপর আপনারা ওটা লেমনের জুস রস পড়ে, হ্যাঁ যাতে লেমনের রসটা ভিতরে যায়। আর আজকে যেহেতু তারা পুরো আমাদের রাত হয়ে গেছে, আমরা আড্ডা দিতে দিতে এটার ইয়াটা হচ্ছে আর একটু পাতলা হয়, লেমনটা দেখতে সুন্দর লাগে তখন, এটাও চলবে মানে আর একটু সুন্দর পাতলা হলে দেখতেও ভালো লাগে। আমি একটু হাতে নিই চাটা, আমি চাটা একটু হাতে কেন নিলাম, আমি কালারটা দেখানোর জন্য নিলাম। দেখেন খুবই সুন্দর একটা কালার, এবং এই চাটা কিন্তু খুবই হেলদি। অ্যান্ড আপনারা সবাই জানেন যে লেমন টি কিন্তু অনেক হেলদি একটা টি, এবং এটার কালারটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে চাটা খুবই মজা এবং খুবই খুবই একটা টেস্টি চা। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।